নমস্কার বন্ধুরা, সিম্পল লাইফ উইথ পূজাতে তোমাদের সকলকে স্বাগত। আমি ভালো আছি আর আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে ছিল সংক্রান্তি, কালকে নীলষষ্ঠী গেছে, আজকে সংক্রান্তি। তো আজকে যেহেতু সংক্রান্তি, সেই জন্য আমাদের বাড়িতে হয়েছে আজকে নিরামিষ রান্না। বেসিক্যালি তো নিরামিষ রান্নায় আজকে কী কী হয়েছে সেটা দেখানো হবে। আর আজকে আমার সাথে ছিল আমার শাশুড়ি মা, যিনি কচু শাক করে দেখিয়েছে। অ্যাকচুয়ালি আমি কচু শাক করতে মানে পারি না বলবো না, মানে আমি কচু শাক করতে গেলে আমার হাতে প্রচণ্ড অ্যালার্জি হয়ে যায়, মানে কচু শাক ধরলেই আমার অ্যালার্জি হয়। তো সেই কারণে আমার শাশুড়ি মা কচু শাক করেছে, আর তার সাথে হয়েছে ধিমি শাক, পুঁই শাক আর টক ডাল আম দিয়ে। তো চলো আজকে আমরা রান্না দেখি। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবে না। তো চলো দেখি আজকে আমরা রান্না। জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা, ফোড়ন, তারপরে নারকেল দিলাম। নারকেলটা ভাজা ভাজা হলে তাতে প্রচুর সব দিয়ে দেবো, আর নুন মিষ্টি দেবো। এরপরে এটাকে ভালো করে ভাজা করতে হবে, মানে ফ্রাই করে নিতে হবে। নারকেল কাঁচা থাকলে অম্বল হবে, গ্যাস হবে। এই যে নারকেল দিলে কোনো তরকারিতে সবসময় ভালো করে ভেজে তারপরে দিতে হবে। দিয়ে দেওয়া হলো কচু শাক, হলুদ 1 চামচ, নুন দেবে পরিমাণ মতো, একটু চিনিও দিয়ে দিব। চিনির জায়গায় আমি সুগার ফ্রি ব্যবহার করি। যদি বাড়িতে সুগার ফ্রি থাকে তাহলে সুগার ফ্রি দিয়ে দেব। সব একসাথে মাখিয়ে নেওয়া হবে। কলা টলা ধরে এই জন্য ভিনেগার একটু দিয়ে দিল, আর কলা ধরবে না। মানে আজকে কি উপলক্ষে করছো এই কচু শাকটা? আজকে কি আছে? সংক্রান্তি। তো আজকে পুরো নিরামিষ? জল শুকানো অবধি এটাকে চাপা ঠাকা দিয়ে লো আঁচে রেখে দেবে। অবশ্য করে আসছি কিছুক্ষণ পরে। আজকের দিনে করা হবে ঘিমা শাক, যেহেতু আজকে সংক্রান্তি। তো যারা আগেকার দিনের বাড়িতে যদি মানুষ থাকে তারা অবশ্যই ঘিমা শাকের রান্না করবে আজকের দিনে। তো আমাদের বাড়িতেও হবে এই ঘিমা শাক, তো দেখতে থাকুন। একটু টাইম লাগবে, এখনও চাপা টাকা দিয়ে রাখতে হবে। আজকে যেহেতু সংক্রান্তি ছিল সেই কারণে সবই নিরামিষ আজকে হয়েছে। প্রথমে রয়েছে ধিমি শাকের বড়া, তারপরে কচু শাক, তারপর রয়েছে পুঁই শাক, আর তার সাথে আম দিয়ে রয়েছে টক ডাল। এই গরমকালে আমের টক ডাল খেতে খুব ভালোই লাগে, আর আমার বিশেষ করে আমার তো খুবই ভালো লাগে। তো আমার হাজব্যান্ডের সাথে আমিও খেতে বসে গেলাম। অন্য কোনো খাবারের আইটেম আমি তোমাকে দেখাতে পারলাম না কীভাবে তৈরি করা হয়েছে, তবে ধিমি শাকটা আমি বড়াই করেছি আর তার সাথে পুঁই শাকও রয়েছে। তো এদিকে আমরা খেতে বসে গেছি, আমাদের সাথে রয়েছে ওর ঠাকুমা, গল্প করছে, একটু ঘুম থেকে উঠে একটু গল্প করছে। আর আমরা এখনও ঘুমাইনি, কারণ আমি ওর জন্য ওয়েট করি, অর্জুনের বাবার জন্য। তো এই জন্য আমার ঘুম হয় না, কারণ অর্জুনের বাবা আস্তে আস্তে প্রায় 2:30 বাজিয়ে ফেলে, তো আমার দুপুরের ঘুমটা হয় না। তারপর খেয়ে দিয়ে অর্জুনকে নিয়ে ঘুমাতে যায়, ততক্ষণ অনেকটাই দেরি হয়ে যায়, প্রায় 4:30-4:30 দিকে বেজে যায়। কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে আবার সন্ধ্যেবেলায় উঠে পড়ি, আবার সন্ধ্যেবেলার কাজ থাকে। তো এই ছিল আজকে দুপুরের খাবার দাবার। আর এদিকে অর্জুন প্রায় দুষ্টুমি করেই যাচ্ছে, কারণ অর্জুন ওর বাবা আর ও দাদাইকে দেখলে দুষ্টুমির রাজা হয়ে যায়। তাই অর্জুন চারদিকে দেখাচ্ছে, এখানে ও ক্যামেরার সামনেও চলে আসছে বারে বারে, ও নিজেকে আঁকিবুকি করে দেখাচ্ছে যে ও কত কী জানে। ও এদিকে ওর ঠাকুমাকে দেখাচ্ছে যে ও ক্যামেরার সামনে রয়েছে,
ও ঠাকুমাকে আঙুল দিয়ে দেখাচ্ছে আর হেসেই যাচ্ছে, বকর বকর করে যাচ্ছে। আর আমি খাবার দাবার শেষ করে ওকে নিয়ে একটু খেলা করছি, ও একটু দুষ্টুমি করছে তাই ওকে নিয়ে একটু খেলা করছি। এই যে সবাই দেখছে, এই এখানে লেবু ভর্তি তো ওই যে বাচ্চা। আমার ছেলে সারাটা দিন কি করতে থাকে, কতটা দুষ্টুমি করে দেখো, তোমরা নিজেরাই দেখো। অল টাইম বদমাশি তার চলতেই থাকে, এখন প্রায় দেরি হয়ে গেছে, তবু ওর বাবা একটু আগেই বেরালো, আর এরপরে আমি ওকে ঘুম পাড়িয়ে দেবো, ঘুম পাড়িয়ে উঠে ওকে সন্ধ্যাবেলায় দিন আবার ওকে উঠিয়ে দেবো, মানে ও নিজেই উঠে যায়, আমাকে আর ওঠাতে হয় না। তো চলো সন্ধ্যাবেলার পর তোমাদের সাথে দেখা হচ্ছে। সো হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে 6:30 আর আমি ঘুম দিয়ে উঠে গেছি। এবার এখন করছি চা, বাড়ির সবাই এসে গেছে, আর ছেলে করবো সুজি। দেখো ছেলে কী করছে, খাবার করে নিয়েছি। এখন আমি করব রুটি ও ঠাকুমা দাদুর জন্য, আর হাজবেন্ডের জন্য করব ভাত। তো এখন আমি রাতের রান্না বান্না কমপ্লিট করে নিই, তারপর তোমাদের সাথে আমি কথা বলছি।
এখানে আমি সবার ফার্স্টে রুটিটা করে নিচ্ছি, কারণ আটাটা অলরেডি আগে মাখাই ছিল। সকালবেলা আমি একটু বেশি করে আটা মেখে রাখি, যাতে আমার দুবেলা হয়ে যায়। যেহেতু সকালবেলাকেও সকালবেলাও আমাকে রুটি করতে হয় ও ঠাকুমা দাদুর জন্য, তো সেই কারণেই একটু বেশি করে আটা মেখে রাখি, যাতে রাত্রিবেলাটা হয়ে যায়। ওরা ও দাদু ঠাকুমা দুবেলায় রুটি খায়, তো সেই কারণে একটু বেশি করে আটা মেখে রাখি। তো ওদের বেশি রুটি করতে হয় না, তিন চারটে রুটি করলেই হয়ে যায়। আর একটা রুটি করতে হয় আমার ননটের জন্য, মানে খরগোশের জন্য, আর ব্যাস। আর অর্জুন রুটি খায় না, অর্জুন রাত্রেবেলায় ভাত খায়, গলা ভাত, মানে গোবিন্দভোগের চাল দিয়ে অর্জুনের ভাতটা আমি করি, আর সেই সাথে অর্জুনের বাবাও ভাত খায়। তো সবার আলাদা আলাদা খাবার। যেহেতু দুপুরে আজকে নিরামিষ ছিল, কচু শাক, পুঁই শাক, তো বেসিক্যালি রাত্রেবেলায় একটা যে কোনো তরকারি করতে হবে। এখানে আমি আলু চচ্চড়ি করে ফেলেছি, আলু চচ্চড়ি দিয়ে ওরা রাতের ডিনারটা করে ফেলবে। আর বেশি কিছু করতে হবে না, কারণ রাতে খুব রান্নাবাড়ি করতে ভালো লাগে না, আর রাত্রেবেলায় খুব হালকা পাতলা খেতে সুবিধা হয়, মানে খাওয়াটা উচিত, আর সেটাই মনে হয় ভালো হয় শরীরের জন্য। এখানে অর্জুন এসে ননটিকে দেখাতে বলছে বারে বারে। ননটি মানে হচ্ছে আমার খরগোশ। ওরা দুজনে সারাক্ষণ একসাথে থাকে, মানে অর্জুন যেটা খাবে সেটা ননটাকে দিতে হবে, না দিলেই হয়েছে। এখানে ননটে এসে দাঁড়িয়ে রয়েছে, ভাবছে অর্জুন কিছু খাবে, আর সেই কারণে ননটে এসে এখানে দাঁড়িয়ে রয়েছে। আর সেই দেখেই অর্জুন ননটের পিছনে দৌড়াচ্ছে, আর ননটেও দৌড়াচ্ছে। তো সেদিকে রান্নাবাড়ির দিকে কাজ কমপ্লিট করে আমি চলে এলাম অন্য কাজগুলো করতে, যেহেতু বোতলগুলো জল কিছুই ভরা ছিল না রান্নাঘরের, এবং খাবারের জলও ভরা ছিল না। তো সেই সাথে আমি দুদিকেরই জল ভরতে শুরু করে দিলাম, আর রান্নাঘরেরও যাতে সকালবেলায় রান্না করতে সুবিধা হয়, জল ভরা থাকলে তাহলে আর সকালবেলা জল ভরতে হয় না। সেই জন্য রান্নাঘরের জলের বোতলগুলো রান্নাঘরে রেখে দিলাম, আর এখানে কিছু জলের বোতল আছে যেগুলো মানে খাবারের জল, সেগুলো ভরে রাখবো সব একসাথেই। জলের বোতলগুলো আমি রান্নাঘরে রেখে দিলাম সব সাজিয়ে সাজিয়ে, কারণ তাহলে আমার সকালবেলাটা আমার সুবিধা হয়। আর কিছু জলের বোতল ওই ঘরেও ফাঁকা ছিল হল ঘরে, তাই সেই জলের বোতলগুলো আমি জল ভরে রাখলাম খাওয়ার জন্য। একই গরমকাল, তার মধ্যে বেশি যেন জল তৃষ্ণা পায়, তাই সব বোতলে যেন জল ভরা থাকে। ফ্রিজে আমি খুব কম, মানে কম জলের বোতল রাখি, কারণ ফ্রিজের জল খাওয়াটা এখন ঠিক নয়, কারণ গলা ব্যথা শুরু হলেই সর্দি কাশি হবে, আর সর্দি কাশি হলেই এখন বাইরে যা অবস্থা সেটা খুব একটা ভালো না। তাই আমি ফ্রিজে কখনো জল রাখি না, চেষ্টা করি যাতে এমনি ঠান্ডা জল ভরে রাখি। আর এদিকে কিছু রান্নাঘরে রান্না কমপ্লিট করার পর কিছু বাসন ছিল, সেই বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি, কারণ এখন যদি বাসনগুলো আমি ধুয়ে নিই তাহলে আমার সকালবেলা এই কিছু বাসন আমার লাগে, তাই এই বাসনগুলো আমি ধুয়ে ফেলছি। তাহলে আমার সুবিধাই হয় সকালবেলাটা, তাহলে আমার কিছু কাজ এগিয়ে থাকে, কারণ সকালবেলা সব কাজ একবারে করতে পারি না। চেষ্টা করি যাতে রাত্রেবেলা কিছুটা কাজ আমি এগিয়ে রাখি, তাই সকালবেলার কাজটা আমি এগিয়ে রাখছি। আর সকালবেলা যেহেতু আমার 9:30 থেকে 10 বেজে যায় সমস্ত রান্না কমপ্লিট করতে, আর সমস্ত রান্না কমপ্লিট করা মানে সকালে টিফিন করে দুপুরে রান্নাবাড়ি করে করতে করতে আমার মানে 10 বেজে যায়। তারপরে ছেলেকে খাওয়ানো, ছেলেকে খাওয়ানোর পরে থাকে ওর অনলাইন ক্লাস, তো অনলাইন ক্লাস করাতে করাতেও টাইম লেগে যায় 12। তারপরে থাকে ও স্নান করানো, ওকে আবার খাওয়ানো, তো পরপর সব যেন কাজ একদম রেডি থাকে। তাই এক্সট্রা কাজ বের করতে আমি মানে পারি না, তাই চেষ্টা করি রাত্রেবেলাটা এই টাইমটায় কিছুটা কাজ আমি করে রাখি। এদিকে বেসিনটা আমি পরিষ্কার করে রাখলাম, কারণ বেসিন রান্না মানে বাসন ধোবার পর বেসিনটা সবসময় পরিষ্কার করে রাখতে হয়। আর এদিকে আমি হটপটে রুটিটা রেখে দিলাম একটা রুমালের মধ্যে, কারণ রুমালের মধ্যে রাখলে রুটিটা কিছুটা গরম থাকে বা নরমও থাকে। এমনি হটপটে যদি রুটি রাখা হয় তাহলে দেখা যায় যে অনেক সময় জল জল ভাব দেখা যায়, তো সেই কারণে আমি শুধু রুটি হটপটে রাখি না, চেষ্টা করি আমি একটা পরিষ্কার রুমাল টাইপের কোনো কাপড়ে বা সুতির কাপড়ে রুটি, যটাই রুটি হোক না কেন, সে যদি রুটি রেখে দাও তাহলে খুব নরম থাকে আর ভালোও লাগে খেতে। তাই আমি রুটিগুলো হটপটের মধ্যে আর রুমালের মধ্যে রেখে দিলাম। এদিকে কিছু বাসন ছিল, সেই বাসনগুলো আমি সব গুছিয়ে রাখছি, যাতে রান্নাঘরটা পরিষ্কার লাগে। আর মশলার কৌটোগুলো আমি যাতে সাজিয়ে রাখছি, যাতে কোনো মশলা বের করতে আমার সুবিধা হয়। পুরো রান্নাঘর পরিষ্কার করতে করতে অনেকটাই টাইম লেগে যায়, মানে রান্না করার চেয়েও বেশি সময় লাগে রান্নাঘরে বাসনপত্র সব ঠিকঠাক জায়গায় রাখতে। এই করতে করতে আমার অনেকটা টাইম লেগে যাচ্ছে। আর এরপরে আমি কিছু ঝুড়ি, যেগুলো বাসন এখানকার না, সেই ঝুড়িগুলো আমি অন্য ঘরে রেখে দিচ্ছি।
তো এখানেও কিছু কাজ আমার বাকি রয়েছে, যেমন টেবিলটা পরিষ্কার করা, সবাই চাটা খেয়ে নিয়েছে, আর এখানে কিছু জিনিস কৌটোকাঠিগুলো উলো পালট হয়ে রাখা আছে, তো সেগুলো আমি চেষ্টা করছি যাতে ঠিকঠাক জায়গায় রাখি। এগুলো রোজ দিনেরই কাজ, সকালবেলা দেখবো আবার যেমন কাজ তেমন হয়ে গেছে, পুরো টেবিল অগোছর, তাও চেষ্টা করি যাতে সব ঠিকঠাক জায়গায় যাতে হাতের কাছে পেয়ে যায়। আর জিনিসটা গুছা মানে গুছিয়ে রাখলেও দেখতেও খুব সুন্দর লাগে, তাই যতটা পারি গুছিয়ে রাখার চেষ্টা করি, কিন্তু ওই যে একটা কথা, প্রত্যেক দিনই ওই একই রকম হয়ে যায়, তবু চেষ্টা করতে কী অসুবিধা, তাই চেষ্টা করে যাই। আর এদিকে জলের জায়গাটাও একটু মানে কাগজপত্র রয়েছে, তো সেগুলো একটু ঠিকঠাক করে রেখে দিচ্ছি। আর গরমকালে দেখবে বেশি অগোছালো থাকলে যেন দেখতেও খুব মানে অস্বস্তি ফিল হয়, আর যেন গরমও বেশি লাগে, তাই চেষ্টা করি যাতে সব যাতে ঠিকঠাক করে রাখতে পারি, রাত্রেবেলাটাই কমপ্লিট করতে পারি। আমি রাত্রেবেলায় অবশ্য শুতে যাওয়ার আগে আমি অবশ্যই ব্রাশ করে নিই, যাই খাই না কেন সন্ধ্যেবেলাটায়, যেহেতু সন্ধ্যেবেলায় খুব একটা বেশি আমি কিছু খাই না রাত্রেবেলায়, তো আমি যাই খাই না কেন তার মানে শুতে যাওয়ার আগে আমি একবার করে হলেও আমি ব্রাশ করে নেব। কালে আমার এমনি নয় যে সকালবেলা আমি ব্রাশ করি না, সকালবেলা তো ব্রাশ করি, কিন্তু রাতে শুতে যাওয়ার আগে অবশ্যই ব্রাশ করে শুতে হয়, তাহলে দাঁতেরই খুব ভালো হয়, মানে আমার ক্ষেত্রে তো খুব ভালো একটা ফল পেয়েছি, সেই কারণে আমি রাত্রেবেলায় শুতে যাওয়ার আগে দাঁত দাঁতের ব্রাশ অবশ্যই করতে হয়। আমার ছেলেকেও আমি ব্রাশ করিয়ে নিই, কারণ ছেলের একটু দাঁতে সমস্যা হচ্ছিল, ওর দাঁতে ব্যথা হচ্ছিল, তো সেই কারণে ছেলেকেও আমি রাত্রেবেলা শোয়ার আগে দাঁতে ব্রাশ করিয়ে নিয়ে তারপরে ওকে ও কার্টুন দেখুক বা খেলুক, কিন্তু ওকে আমি ব্রাশ অবশ্যই করাবো রাত্রেবেলায়। সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে ঘড়িতে প্রায় 7:45, 7:45 মধ্যে আমি আমার রান্নার কাজ, ঘরের যাবতীয় কাজ আমি কমপ্লিট করে ফেলেছি। এবার একটু রেস্ট নেব, তারপর 9:30 থেকে বা 9:45 মধ্যে ছেলেকে খাইয়ে দেবো। তো আজকের মতন এখানে আমি আমার ব্লগ শেষ করছি, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে একটা পরের ব্লগ।